বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কটের সিদ্ধান্ত। এবার এজলাস বয়কটের এই সিদ্ধান্ত হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের বিচারপতি মান্থার এজলাসে বিচার প্রক্রিয়ায় অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা প্রধান বিচারপতিকে জানিয়ে চিঠি দিয়েছে বার অ্যাসোসিয়েশন। এবং এই চিঠি দেখে আশ্চর্য হলাম, লেটার হেডে এক লেখা, চিঠির ভিতরে আরেক লেখা, জানি না কি হচ্ছে মন্তব্য প্রধান বিচারপতির। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, গতকালের যাবতীয় ঘটনার পর আজ বার অ্যাসোসিয়েশন একেবারে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়ে দিল যে এজলাস বয়কট করা হবে বিচারপতি রাজাশেখর মান্থার, ঠিক কি ঘটতে চলেছে এবং প্রধান বিচারপতি তিনিই বা কি বলছেন? দেখো, সকালে এটা বলছিলাম যে বার সিদ্ধান্ত নিয়েছে, বার বললে ভুল হবে, বারের কিছু সদস্য তারা সিদ্ধান্ত নিয়ে তারা বয়কট করবেন। এই বিষয়টা শোনার পরেই প্রবীণ আইনজীবী বিকাশ চন্দ্রের ভট্টাচার্য, তিনি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলেন যে বিচারপতিতে এইভাবে ভয় দেখানো হচ্ছে, আদালত স্বতঃপ্রণিত হয়ে কন্টেম্প রুল ইস্যু করুক। সেই সময় প্রধান বিচারপতি বারে চিঠিটাকে হাতে করে নিয়ে এজলাসে আসেন এবং তিনি বলছেন যে এই চিঠি দেখে আমি আশ্চর্য হলাম যে সোনাল সিনহা সহ সম্পাদক স্বাক্ষর করছে লেটার হেড একটা বডিতে, আইসিএল লেখা অন্য বডিতে, মানে ঠিক আছে। কারণটা কি, কপি অফ দ্য রেজুলেশন অ্যাডাপ্টেড বাই বার অ্যাসোসিয়েশন এক জায়গায় লেখা হচ্ছে, আর এই জায়গায় বলা হচ্ছে বারের এক্সিকিউটিভ কমিটি সিদ্ধান্ত নিয়েছে। মিলটা কোথায়, স্বাক্ষর করছেন একজন সোনাল সিনহা, পরে কথা স্বাক্ষর করছেন জয়দীপ কর, জয়দীপ তিনি হচ্ছেন ট্রেজারার, এই পার্থক্য গুলো রয়েছে। এটা প্রেস্টিজিয়াস কোর্ট, বার কেন সিদ্ধান্ত নিচ্ছে না, এইভাবে চলতে পারে না। তার পরিপ্রেক্ষিতে আজকে বিচারপতি ডিসটেন্স দিয়েছেন বিকাশ ভট্টাচার্যকে যে আপনি একটু হলফনামা দিই যে পাঁচ দিতে দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নেব যে কোর্ট রুল ইস্যু করবেন করবে না। আজকে দুপুর দুটোর সময় প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন, কালকের ঘটনায় যারা করেছে তাদের বিরুদ্ধে আদালত অবমাননা রুল ইস্যু হবে কি হবে না, দুপুর দুটোর সময় সিদ্ধান্ত নেওয়া হবে, প্রধান বিচারপতি সেই সিদ্ধান্ত নেবেন। প্রসঙ্গত বলে রাখা দরকার, বারের তরফ থেকে কিন্তু আরেকটা চিঠি দেওয়া হয়েছে, চিঠিতে বলা হয়েছে যে যে চিঠি দেওয়া এটা সম্পূর্ণ ভুয়ো, কারণ তাদের কারো সহমত নাই কয়েকজন ছাড়া। বেশ, অর্ণবাংশু, এখানে তাহলে আরো একটা জিনিস জানতে চাইবো, যে চিঠিটি বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে এজলাস বয়কট করা নিয়ে দেওয়া হয়েছে, সেই চিঠিতে কারণ হিসেবে কি বলা হচ্ছে, কি কারণে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কট করছেন এই আইনজীবীদের একাংশ? দেখো, তারা কারণটা উল্লেখ করে দুটো পাতার চিঠি, একটা পাতা শুধুমাত্র লেখা আছে বার সিদ্ধান্ত নিয়েছে, আরেকটা পাতা লেখা আছে যে এক্সিকিউটিভ কমিটি সহ কয়েকজন সিদ্ধান্ত নিয়েছে, কি কারণে তারা কিন্তু সম্পূর্ণ উল্লেখ করেনি, তাদের সিদ্ধান্ত কথা উল্লেখ করেছে এবং ফাইন করে দিয়ে দিয়েছে। কিন্তু এটা যে সম্পূর্ণ ভিত্তিহীন এবং রুও তাদের কারণই মানে সকলের সহমত নয়, সেটা কিন্তু সকালবেলায় প্রেসিডেন্ট সেক্রেটারি তারা কিন্তু স্পষ্ট করে দিয়েছে। তারা সম্প্রতি আইসিসি দিয়েছেন প্রধান বিচারপতিকে, তারা বলেছেন যে ইনলিগাল বেআইনি ভাবে এই রেজুলেশন নেওয়া হয়েছে, এটা সম্পূর্ণভাবে বারের সিদ্ধান্ত নেই, প্রেসিডেন্ট জানেন না, সেক্রেটারি জানেন না, তাদেরকে না জানিয়ে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুতরাং এটা তারা পাল্টা চিঠি দিয়েছে কিন্তু প্রেসিডেন্ট এবং সেক্রেটারি। সেক্ষেত্রে বার অ্যাসোসিয়েশন এই চিঠি দিয়েছে বিষয়টি সঠিক নয়, বার অ্যাসোসিয়েশনের একটা অংশ, আইনজীবীদের একটা অংশ এই চিঠি দিয়েছে। একটা বিষয় স্পষ্ট অর্ণবাংশু, বার অ্যাসোসিয়েশনের মধ্যেই এই এজলাস বয়কট করা নিয়ে মতবিরোধ রয়েছে, মতানৈক্য রয়েছে, সেক্ষেত্রে কারা যারা বয়কট করছেন তারা কারা? দেখো, তারা কারা সেভাবে আইডেন্টিফাই করা খুব সম্ভব নয়, সেটা একটা অনেক তৃণমূল স্তরের আইনজীবী তারা রয়েছেন এবং সাধারণ আইনজীবী রয়েছে, তাদের সংখ্যাটা কিন্তু খুব বেশি নয়, কারণ তারা নিজের বডিতে নিচ্ছেন যে অচিন্ত কুমার ব্যানার্জি সহ 100 বেশি আইনজীবী, বারে সদস্য সংখ্যা প্রচুর, সেই সদস্য সংখ্যাটা তারা 100 বেশি কিছু কয়েকজন সহমত হয়েছে, লার্জ জানো তারা কিন্তু সহমত হয়নি, এই কারণে কিন্তু সবাই এই এই বারে সিটিটাকে তারা সহমত নিচ্ছে না, তারা কিন্তু বিপক্ষে দিয়েছে, যথারীতি বারে সদস্যদের মধ্যে কিন্তু ভাগ হয়েছে, এটা তুমি বলবে।